এই শালার বাচ্চা ছাড়ে দিবি? হ্যাঁ চা আতাদরে ভালো তো আর ছাড়বো। কোন জায়গা ধরেছিলে? ওই যে পার গর্ত আছে, বহু গর্ত দেখে শালার বাচ্চা দেখলেন আর জীবন না দেখতে হবে না দেখলেন। হ্যাঁ দই ওর দই ওই শালার বাচ্চা ছাড়বো। তুমি ছাড় দাও তুমি আমার দোকান থেকে তুমি গোল চলো ছাড়বি শালা বাচ্চা গত্তর কাছে? এই শালের বাচ্চা ছাড় দিবি বলে আই শালের বাচ্চাকে ছাড় আসি। হ্যাঁ চ শিয়ালের বাচ্চা লিয়াস, হ্যাঁ কিছু লাগবে না শিয়ালের বাচ্চা চ। তুই আগে যা কি করবি? কোন জায়গা ধরেছিলিস শিয়াল? ধরেছিলি কোন জায়গা? এত ভয় কিসের? না এখন রাখো না, পাগল নাকি? ইমন চল যা দেখি শিয়াল বাচ্চা দেখতেছি। ইমন পারা যা, কোন জায়গা ধরেছিলি শিয়াল বাচ্চা? এটা শিয়ালের গর্ত? আচ্ছা আচ্ছা, কোন জায়গা থেকে ধরেছিস শিয়ালের বাচ্চা? এখন ছেড়াই আরে যা, মনে বলছি কি একটা আমার বাঘের কাছে আসিছে। ভালো লাগবে না। আচ্ছা কোন জায়গাতে ধরেছিলি? এই জায়গা কোন জায়গা ধরেছিলি শালে বাচ্চা? ধরেছিলি ওটি চলে চ। আরে কিছু লাগবে না, এখানে ধরেছিলি শালে বাচ্চা? আরে ছাড় দে, ওই ওটি গর্ত আসতো, কিসের গর্ত? আচ্ছা মানুষ কোন জায়গা ধরেছিল? ধরেছিস কোন জায়গা থেকে শিয়াল? ধরেছিলি কোন জায়গা থেকে? ছাড়দে বাচ্চা ছাড়দে, শিয়ালে বাচ্চা ছাড়দে, এই শিয়ালে বাচ্চা ছাড়দে। কত গেল শিয়ালে বাচ্চা? না নাই নাই, এই যে শিয়ালের বাচ্চা ধরে লেগে গেছিল, এই দেখো গর্ত মতো চলে গেছে, আর গর্ত খুঁজে পাই গেছে শিয়াল। নিচে বড় খেয়ে